ভাবির ওই সময়টা কিভাবে কাটতো যখন ওই সময়টা আসলে ব্যাপার হলো কি, ও তো জেলে থাকতো অতটা বুঝতো না হয়তো, কিন্তু আমাদের মানে বাইরে যারা ছিলাম তাদের আসলে মানসিক কষ্টটা সাংঘাতিক ছিল আর কি। আমার মনে হয় এত সাফার বোধ হয় আমি আমার জীবন এত করিনি, তখন যে মানসিক কষ্টটা পেয়েছিলাম আমি ও জেলে থাকার কাছে, একা আমাকে দৌড়াতে হতো প্রত্যেকটা কেসে, ওর যখনই আপনার ইয়ে হতো জামিনের জন্য যেতে হতো তখনই আমি যেতাম, আমি আর বাসায় থাকতে পারতাম না। মেয়েরা আমাকে সবসময়, বড় মেয়ে তো সবসময় ও জেলে গেলে আমার বড় মেয়ে চলে আসতো ক্যামেরা থেকে, ও তখন কনসিভ না, হ্যাঁ ও আসছে আর ও কনসিভ করেছে, কনসিভ করা অবস্থাতে ও ওখান থেকে চলে আসছিল বাবার জন্য, বাবা ওকে বকা দিল যে তুমি কেন এসছো মা এই অবস্থায়, ওরা পারে না থাকতে পারে না, স্বাভাবিক তাই না, এটাই তো স্বাভাবিক। যার জন্য ওই সমস্যাটা খুব কম, মানে এখনও যখন চিন্তা করি আমি যে সেই সময়টা কীভাবে কেটেছে আমার কাছে বিভীষিকা মনে হয়। আর জেলে দেখা করতে যাওয়া বা ওই সময়টা তো একটা মানে আমাদের রীতিমতো মনে হতো ঈদ বোধ হয় সকালবেলা হবে, হ্যাঁ মানে সমস্ত রান্না কত রকম পদের তরকারি এবং অনেকে রান্না করে নিয়ে যেতাম সবাই মিলে একসাথে, ওরা বসে খেত, সে আমার মেয়ে চলে আসতো আগের দিন রাত্রে, আমরা একসাথে গাড়িতে করে নিজেদের গাড়িতেই সমস্ত কিছু নিয়ে খাওয়াটা নিয়ে রওনা হতাম। তবে মাঝে মাঝে চেহারা খুব খারাপ লাগতো দেখে, ওখানে ওর পেটের সমস্যা একটা আছে তো IBS, যার ফলে ওর বেশিরভাগ মানে পেটের সমস্যাতেই বোধ হয় চেহারা ভীষণ খারাপ হয়ে গেছিলো লাস্ট টাইম, আমার মানে খুব খারাপ লাগতো দেখে তখন। আমার একটা আপনার ভয় ছিল, ভয়টা ছিল যে আপনার যেদিন কোর্টে নিয়ে যাবে কাশিমপুর থেকে কোর্ট, ওই কোর্টে লম্বা জার্নি, লম্বা জার্নি প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি, তো ভয় লাগতো এটাই যে যদি ওই সময় বাথরুমের প্রয়োজন হয় তা আমি বাথরুম কীভাবে করবো, কারণ ওটার যখন যেতাম যদিও ওরা মাইক্রোবাসে নিয়ে যেত কিন্তু পুলিশ স্টেশনে একটা আপনার ব্যাপার, তো ওই জন্য আগের দিন থেকে আগের দিন রাত থেকে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম, যারা সকলেই কোর্টে যেতাম সব খাওয়া দাওয়া বন্ধ, পানি পর্যন্ত খেতাম না কারণ টয়লেটে যাওয়ার সমস্যা ছিল। মাঝে মাঝে গারদে গিয়েও দেখা করেছি তাই না, গারদেও গেছি, তখন নিয়ে আসছে যখন তারপর ওখানেও দেখা করতাম আমরা, ওরা খুব মানে ইয়ে করতো আমাদের, কোঅপারেট করতো। অবসর সময়টা কীভাবে কাটান আমাদের দেশে বিশেষ করে, আপনার ওই কবরে যাওয়া পর্যন্ত অবসর পাওয়া যায় না, তারপরেও আমরা চেষ্টা করি আপনার একটু সময় বের করার, একটু বাইরে যাওয়ার চেষ্টা করি, যখন যদি বাইরে যাই আপনার দেশের বাইরে তখন একসাথেই যাই, আমি প্রায় সব জায়গাতেই একসাথেই আমরা গেছি, তো সেটা আপনাদের আমাদের জন্য একটা আছে। আর এমনিতে অবসর রেখে আমরা ঠিক করলাম যে আমরা ফ্র্যাঙ্কলি বলি আপনাকে আর কি, যে বাইরে অবসর জন্য আমার বন্ধুবান্ধবরা যারা আছেন তারাও কিন্তু আপনার খুব বাইরে যেতে পছন্দ করেন, তো ঠিক হলো যে আমরা আপনার সিলেটে বা ওই যে শ্রীমঙ্গলে একটা টি গার্ডেনে যাব, ওখান থেকে তখন আপনার 2 দিনের জন্য আমরা একটা হারিয়ে যাই, আমরা সবাই মিলে চলে যাই আপনার কোস্টার টোস্টার একটা অ্যারেঞ্জ করে। আমি আরেকটা জিনিস বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, যে রাজনীতিবিদদের রিটায়ার করা উচিত, অবসর নেওয়া উচিত, যেটা বিদেশে করে সভ্য দেশগুলোতে করে, সবাই কিন্তু রিটায়ার করে, আপনার পশ্চিমবাংলাতেও কিন্তু আপনার জ্যোতি বসু রিটায়ার করেছেন পলিটিক্স থেকে তাই না, তো এইরকম আমাদের দেশেও কিন্তু আপনার রিটায়ারমেন্ট হওয়া উচিত, কালচারটা আসা উচিত। এবং আমি সিরিয়াসলি চিন্তা করি যে পলিটিক্স থেকে একটা মানুষের এইজ আছে, একটা সময় আছে, এই সময়ের পরে তার পক্ষে আপনার আমাদের মতো দেশে পলিটিক্স করা ভেরি ডিফিকাল্ট, এমনকি আপনার পশ্চিমা বিশ্বেও যেটা ওরা করে রেগুলার তারা রিটায়ার করে যায়, তো আমি মনে করি যে এখানে আপনার অবসর নেওয়া দরকার, আর অবসরটা মানুষ তার নিজের মতো করে কাটাবে সেটাই হওয়া দরকার। তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে আসতে চায় তাদের জন্য যদি কোনো পরামর্শ, তরুণ প্রজন্মের যারা মেধাবী, যারা সৃজনশীল, যারা সৃষ্টিশীল, যারা কন্ট্রিবিউট করতে পারে খুব বেশি, তাদের রাজনীতিতে আসার সংখ্যা খুব কমে গেছে এবং সবাই বাইরে চলে যেতে চায় যে তাদের নিজস্ব ক্যারিয়ার তৈরি করবে বা দেশেও আপনার তারা খুব ভালো থাকবে, ভালো পড়বে, এই জিনিসগুলো তাদের কাছে আপনার একটা বড় জিনিস হয়ে দাঁড়ায়। কিন্তু আমি যেটা মনে করি যে দেশের জন্যে, সমাজের জন্যে, মানুষের জন্যে তরুণ প্রজন্মের উচিত আপনার এই বিষয়গুলোকে বিবেচনা করা এবং যাদের মেধা আছে তাদের রাজনীতি আসা, তাহলে যে সমস্যাটা তৈরি হচ্ছে ভবিষ্যতে আপনার যারা নেতৃত্ব দেবে সেখানে একটা বড় শূন্যতা দেখা যাচ্ছে। আপনি দেখুন আগে কলেজ সংসদগুলোতে নির্বাচন হতো, ইউনিভার্সিটিগুলোতে নির্বাচন হতো, ডাকসু এই নির্বাচনগুলো থেকে যারা বেরিয়ে আসতো ছাত্র নেতা হিসেবে, এরাই কিন্তু দেশের আপনার পরবর্তীকালে নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব দিচ্ছে, এরা এখনও দিচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন সেই প্রসেসটা একেবারে নীল হয়ে গেছে গত এক যুগ ধরে প্রায়। এবং যেখানে আমি খুব আতঙ্কিত যে ভবিষ্যতে আমাদের
লিডারশিপটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। তা আমি নতুন প্রজন্মকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে দেশের জন্য চিন্তা করতে হবে, মানুষের জন্য চিন্তা হবে, প্রতিবেশীদের জন্য চিন্তা করতে হবে। একা ভালো থাকলেই হবে না, সকলকে নিয়ে ভালো থাকতে হবে, তার জন্য সমাজকে তৈরি করতে হবে। আমাদের দর্শকদের জন্য ঈদের কোনো শুভেচ্ছা বাণী? দর্শকদের জন্য ঈদের শুভেচ্ছা অবশ্যই, সেই সঙ্গে যেটা প্রত্যাশা করি যে এবারকার ঈদ তাদের জন্য আনন্দ বয়ে নিয়ে আসুক। এবং আমার প্রত্যাশা সবসময় যেটা থাকে যে একটা মুক্ত সমাজ, মুক্ত গণতান্ত্রিক পরিবেশ, কথা বলার স্বাধীনতা এবং আপনার মানুষের যে হিংসা, প্রবণতা, হত্যা, খুন, এগুলো বন্ধ হয়ে যাক। আমরা সত্যিকার অর্থেই একটা আপনার মুক্ত সমাজ, ঐক্যবদ্ধ সমাজ, ভালোবাসার সমাজ, একটা প্রেমের সমাজ আমরা আপনার তৈরি করতে চেয়েছিলাম যুদ্ধের সময়, এখনও তাই চাই। আর আমি আশা করি যে নতুন প্রজন্ম সেই জায়গাটাতেই ফিরে আসবে।